তীব্র দাবদাহে অতিষ্ঠ আর্জেন্টিনার পূর্ব ও মধ্যাঞ্চল। গত 63 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশটির বিভিন্ন জায়গায়। আর্জেন্টিনার আবহাওয়া বিভাগ জানিয়েছে 1961 সালের পর চলতি বছরই সবচেয়ে বেশি গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মার্চের প্রথম 10 দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। রাজধানী বুয়েন্স আয়ার্সে ফেব্রুয়ারির শেষ থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিনই 30 ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল তাপমাত্রা। আর্জেন্টিনায় সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে গ্রীষ্মকাল। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন এবার তাপমাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। মার্চ চলে আসার পরও তাপমাত্রা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। দেশটিতে তাপমাত্রা প্রায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে, যার কারণে দেখা দিয়েছে খরা, নষ্ট হচ্ছে ফসল, কৃষি উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়ায় এরই মধ্যে গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ আর্জেন্টিনা। দেশটির কর্ডোবা, সান্তাফে ও বুয়েন্স আয়ার্সের মতো কৃষিপ্রধান অঞ্চলগুলোতে ভুট্টা ও সয়াবিনের বড় ধরনের ক্ষতি হয়েছে। এমনকি গত বছরের তুলনায় এবার ফসল উৎপাদনের হার অন্তত 20 থেকে 30% কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও এবারের অতিরিক্ত তাপমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গম উৎপাদনও। আগামী অন্তত 5 মাস এমন অসহনীয় গরম সহ্য করতে হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।